আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিলা সোবহান। মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি সম্প্রীতি কামনার মধ্য দিয়ে জাতীয় ঈদগাহে শেষ হয়েছে ঈদ উল ফিতরের নামাজ। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকারমে সকাল 7টায় অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রথম জামাত। করোনার 2 বছরের ধকল কাটিয়ে এবার উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে জামাত শুরু হয় সকাল 8:30। সকাল থেকেই মুসল্লিদের ঢল নামে জাতীয় ঈদগাহে। ঈদের জামাতকে ঘিরে পুরো এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। জামাতে অংশ নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মুসল্লিদের অপেক্ষা করতে হয়। নামাজ শেষে মুসলিম বিশ্বের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। এদিকে বায়তুল মোকাররমের প্রথম জামাত হয় সকাল 7টায়, পরে হয় 8টায়, 9টায় এবং 10টায়, পরে পঞ্চম জামাত হয় 10:45। এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সাজানো হয়েছে রাজধানীর প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপগুলো। জাতীয় পতাকা ও ঈদ মোবারক খচিত পতাকা এবং নানা রঙের পতাকা শোভা পাচ্ছে। এটাই আমার বড় আবেগ, এর চেয়ে আনন্দ আর দুনিয়ার কিছু থাকতে পারে না। ঈদগাহে নামাজ পড়তে এসে খুবই ভালো লাগছে। আসলে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমার শাশুড়িরও ফার্স্ট এক্সপিরিয়েন্স। মানে বাংলাদেশে তো মেয়েরা সবসময় আসলে রেগুলারলি ঈদের নামাজে আসে না, সবাই আসে না, তো এই এক্সপিরিয়েন্সটা একদম নতুন এবং খুব ভালো লাগছে। আমি আমার বাবার সাথে জাতীয় ঈদগাহে নামাজ পড়তে এসেছি, আমি খুব আনন্দিত। আল্লাহর কাছে প্রত্যেক মুসলিম উম্মার জন্য দোয়া করেছি, আল্লাহ যাতে আমাদেরকে আগামীতে সুন্দরভাবে চলার তৌফিক দান করে। এর আগে গত রাতে দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ভিডিও বার্তায় তিনি দেশবাসীকে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়ার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে সকলের প্রতি আহ্বান জানান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনাকে এবং আপনার পরিবারের সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। এক মাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর মানে আনন্দ, আসুন ঈদ উল ফিতরের আনন্দ সবাই ভাগাভাগি করে নেই। যে যার অবস্থান থেকে ঈদ উল ফিতরের মহিমা উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। এই ছিল এখনকার মতো পরের সংবাদ। দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।